হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও আসতে অনেক লেট হয়েছে, আমি জানি, স্টিল নাও মেবি এক মাসের মতো লেট হয়েছে। হ্যাঁ, অনেক দিন পর লেট। আসলে ভিডিও লেট হইতে 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 দামাল মুভির ট্রেলার ট্রেলারগুলো আসি গেছিলো, তখন আমি ভাবলাম যে আচ্ছা আচ্ছা, যেহেতু লেট করছি এবং যেহেতু আরও চাপ যাচ্ছে, আমি আরও লেট করি, আমি একেবারে এই মুভিটা দিয়ে আবার শুরু করবো। হ্যাঁ, সো আর দেরি না করে আজকে এই মুভিটা রিলিজ হয়েছে, আমি মুভিটা দেখলাম এবং দেখার পর আপনাদের সামনে আসলাম। এখন আমি দেখার জার্নিটা একটু দেখাই আপনাদেরকে, অভিজ্ঞতা গতানুগতিকের মতো। সকালবেলা উঠে দিলাম রাস্তাতে দৌড়। হ্যাঁ, মানে দৌড়াইতে দৌড় দিনে এবার, কারণ আমি টাইম বেশি নিয়ে বাইরেছি, হাতে এক্সাইটমেন্ট থাকলে অবশ্যই আমি একটু বেশি টাইম নিয়ে বাইরে হবো। সো ওই হাওয়ার মুভির মতো আমি অনেক আগেই হলে গেছি, গিয়া লিটারালি মেবি 45 মিনিট আগে হলে গেছি। এখন হলে বাইকটা বসে থাকা এই সেই জোরাজুরি এগুলা, আমার ঘুম আসতেছে। সকালের শো দেখলে এক সুবিধা হচ্ছে যে টিকিট নিয়ে বেদাল নাই, সিট নিয়ে বেদাল নাই, মানুষ কম, কিন্তু আরেকটা বেদাল হচ্ছে যে আপনার ঘুম আসে সেই লেভেলের, সেই লেভেলের ঘুম আসে দেন আপনি মানে মানুষজন নিয়ে আসতে পারবেন না, আপনি সিঙ্গেলই আসতে হবে, কারণ এত সকালে কারো তেল নাই যে মুভি দেখবে, ঠিক না? এখন বাট আমাদের তো কি আর করার। হ্যাঁ, এখন ঘুম আসতেছে, তার জন্য হাঁটতে বেরিলাম, রাস্তা দিয়ে হাঁটি, দেখি আমি একটা হয়তো বা কোক কিনবো এখন, যাতে পানি তৃষ্ণা লাগছে একটু, কোক কিনে কোক খাবো, দেখা যাক আমার টাইমটা ইউটিলাইজ হয় কি না। এটা রায়হান রাফির মুভি। হ্যাঁ, রিসেন্টলি ওনার আগের মুভিটা ছিল পরাণ, ওইটা মানে হিটের উপরে হিট হয়েছে। এখন দেখা যাচ্ছে এই মুভিটা নিয়ে, তার জন্য আমার আরও এক্সাইটমেন্ট ছিল, কারণ এই মুভি নিয়ে উনি অনেক সিরিয়াস ছিল এবং এই মুভির ট্রেলার দেখলেই বোঝা যায় এই মুভিটা অনেক টপ নচ কোয়ালিটির কাজ হয়েছে। হ্যাঁ, সো এক্সাইটমেন্ট এমনিতেই থাকার কথা, টপ লেভেলে। সো আমি দেখছি আমি কি স্যাটিসফাইড হয়েছি কি না, আপনারা দেখবেন কি না, সেটা হচ্ছে এই ভিডিওর মূল লক্ষ্য। এখন আমি আপনাদেরকে যদি বলি ইনস্ট্যান্ট রিভিউ যদি দিই এখন আপনাদেরকে, আপনারা ফুরুর করে যাবেন গা মুভিটা দেখার জন্য, ভিডিওটা কাটি, কারণ আপনারা তো রিভিউ পাই যাবেন, যাবেন নাকি যাবেন না, হয়তো বা যাবেনই না, মানে আপনারা ইনস্ট্যান্ট রিভিউ আমি এখন দিব না, আমি একটু পরে দিব। আমি আগে আপনাদেরকে মুভি নিয়ে কিছু বলে দিই। হ্যাঁ, কিছু বলে মানে স্পয়লার দিচ্ছি না আপনাদেরকে, আমি মুভিটা সম্পর্কে কিছু বলবো। এখন এই মুভিটা আসলে দেখা যাচ্ছে যখন আমরা ট্রেলার দেখি বা মুভিটা আসলে মানে ওপেনলি বলে মুভিটা হচ্ছে যে হিস্টোরিক্যাল মুভি, আমরা জানি ইতিহাস একটা বোরিং জিনিস। এখন এই জিনিসটাকে যদি আপনি ট্রিটমেন্ট করতে একটু নিষ্বিষ করেন না, আপনার দর্শক পুরো বোর ফিল করবে। তার জন্য খুবই সেন্সিটিভ জিনিসে হাত দিছিল আমাদের ডিরেক্টর রায়হান রাফি সাহেব। হ্যাঁ, এখন আমি তো জানি ওনার মেকিং স্টাইল কেমন, উনি খুবই মাসি এন্টারটেইনফুল মুভি বানাইতে পারে, উনি জানে দর্শক কীভাবে মুভি দেখে, বাঙালি দর্শক কী চায়, উনি ফুলফিল পারে। এখন ওনার হাতে এরকম একটা মাসি এন্টারটেইনফুল মুভি বানাইতে পারে এরকম ডিরেক্টর হাতে যখন আপনি ইতিহাস ধরাই দিবেন, তখন বুঝে যাচ্ছে যে আসলে ইন্টারেস্টিং কিছু হইতে যাচ্ছে, কারণ উনি বোরিং মুভি বানাবে না। হ্যাঁ, তার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি যত মানে গতানুগতি ওপেনলি বলতে গেলে বলা যায় যুদ্ধ বা ইতিহাস ব্যাকগ্রাউন্ডের মুভিগুলো আমি একটু কম দেখি, কারণ আমাতে বোরিং লাগে হ্যাঁ জিনিসগুলো। কিন্তু 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 এখানে যখন আমি দেখলাম যে এটা রায়হান রাফি স্যারের কাজ, তারপরে বোঝা যাচ্ছে যে মানে ব্যাপারগুলো একটু মানে উনি একটা লেআউট দিয়ে দিয়ে গল্পটা বলছে, একদম ডাইরেক্ট হিস্ট্রিক্যালভাবে মুভিটা রিপ্রেজেন্ট করে নাই, তার জন্য এক্সাইটমেন্ট ছিল। এবং এটাকে আসলে স্যাটিসফাইড করতে পারছে নাকি উনি বোরিং করে ফেলছে জিনিসটাকে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এখন মুভিটার অনেক পজিটিভ পয়েন্ট আছে, নেগেটিভ পয়েন্ট নাই বললেই চলে, কিন্তু আপনাদেরকে বলবো পজিটিভ পয়েন্টগুলো কী, কারণ আপনারা একজন বাঙালি হিসেবে আমি বলবো ও দাঁড়ান। এবার আমরা ইনস্ট্যান্ট রিভিউটা শুনে আসি, আমি মুভি দেখার পরে কি রিভিউ দিচ্ছি। এবার তো দেখা শেষ করলাম, এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট কিছু রিভিউ দিই। মানে ইনস্ট্যান্ট যদি আমি মুভিটা নিয়ে বলতে যাই, রায়হান রাফির কাজ, রায়হান রাফি কিছুদিন আগে পরাণ নিয়ে একদম ঝাঁকানাকা ধুম মানেছে, এটা রায়হান রাফির আরেকটা বেস্ট কাজ, মানে দেখার মতো একটা মুভি, আপনি মাস্ট ওয়াচ বলতে গেলে মাস্ট ওয়াচই। আসলে আপনি একজন বাঙালি হইলে মাস্ট আপনাকে মুভিটা দেখতে হবে, এবং একটা বাঙালি হিসেবে মাস্ট আপনি মানুষকে রিকমেন্ড করতে পারেন এই মুভিটা দেখেন, এটা আমার মুভি, আমার দেশের মুভি। হ্যাঁ, মানে জাস্ট এটা নিয়ে অনেক কিছু বলার আছে, আমি আপনাদেরকে আমি আপনাদেরকে স্টুডিওতে যাই একদম ডিটেলস বলবো। হ্যাঁ, কিন্তু জাস্ট মানে আমি অবাক হয়েছি মুভিটা দেখে। হ্যাঁ, আর বুঝাই গেছে যে হ্যাঁ রায়হান রাফি পারে, ওনার ওনার মুভিতে ওনার ট্রিটমেন্ট আছে, মানে উনি উনি। হ্যাঁ, ওকে দেখা যাক বলবো বিস্তারিত, যেহেতু আপনি ইনস্ট্যান্ট রিভিউ শুনলেন। হ্যাঁ, এখন ইনস্ট্যান্ট রিভিউ শুনলেই বুঝে যাচ্ছে আপনারা বুঝে গেছেন মুভিটা কি লেভেলের ছিল। এখন মুভিটার ক্ষতি নাটি সব বলতেছি, এখন বললে পজিটিভ দিকই বেশি এই মুভির। এই মুভির পজিটিভ দিকই বলতে, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে কোয়ালিটিটা থাকে, আপনি হলিউড বাদ দেন, কালচার তো ভিন্ন, এই কালচারের মধ্যে যে টপ নচ কোয়ালিটি থাকে একটা মুভির, এটা এই মুভির মধ্যে ছিল, যেটা আমরা ট্রেলার দেখলেই বুঝতেছিলাম। এখন এই মুভি এই কোয়ালিটি আনা এত ইজি ছিল না। হ্যাঁ, কারণ এখানে আপনি অনেকগুলো ক্রাউড নিয়ে কাজ করছে, অনেকগুলো ক্যারেক্টার, মানে
বুঝে যাচ্ছে যে একদম বাংলাদেশে মানে মানে এরকম মুভি খুব করে বাংলাদেশে মুভিগুলো হয় যে একটু ঘরোয়া টাইপসের মানে তত বড় বাজেট থাকে না মানে বাজেট থাকে না বলতে বাজেট থাকলেই তো আপনি একটা মুভির স্কেল বাড়াইতে পারেন কিন্তু এই মুভি কিন্তু বড় স্কেলে এবং এই মুভির বাজেট মোটামুটি ছিলই বোঝা যাচ্ছিল যে এই মুভিতে টাকা খরচ করা হয়েছে এবং এই মুভি আসলে কোনো জায়গায় কিপটেমি করেনি কারণ এই মুভি গল্পের প্রয়োজনে আপনার অনেক লার্জ স্কেলে কিছু দেখানোর উচিত ছিল এবং ওই জিনিসটা দেখাইছে ওইটা চেষ্টা করছে সর্বোচ্চভাবে দেখানোর জন্য এবং প্রত্যেকটা ফ্রেম সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এবং মানে জাস্ট সব কিছু মাখনের মতো ছিল একদম আপনি সিনেমাটোগ্রাফি দেখে তো একে তো অবাক হবেন কারণ আপনার দেন আর্ট ডিরেকশন যেহেতু এটাই হিস্ট্রিক্যাল মুভি এবং আপনি ইতিহাসে আমাদের পোশাক সেট আপ বা এনভায়রনমেন্টাল সেট আপ আরেক রকম ছিল অনেক বছর আগে তখনের সেট আপটা দেওয়া কোনো কাজে কোনো কমতি নেই একদম পুরো মানে পরিপক্ব মুভি যাকে বলে এক কথায় বলতে গেলে দেন আরেকটা বলা যায় এই মুভির গানগুলা গান কোনোটা মাইন্ড ব্লোয়িং বা সুপার হিট হওয়ার মতো গান না হইলো কিন্তু আপনার মুভির এনভায়রনমেন্টের সাথে প্রত্যেকটা গান খাপে খাপ আপনি যেহেতু ইতিহাস নিয়ে কাজ করতেছেন আপনি যেহেতু একটা সেন্সিটিভ ইতিহাস যেটা একটা বাঙালি জাতির মুক্তিযুদ্ধ নিয়ে এবং ওই জায়গায় আপনি ইচ্ছা মতো গান তো ইউজ করতে পারবেন না এ তার জন্য যে গানগুলো ইউজ করেছে সবগুলো মানে একদম পারফেক্ট গান আমি বলবো যে কারণ এর থেকে বেশিও দেওয়া যাবে না এর থেকে লোও দেওয়া যাবে না যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে তার জন্য বলা যায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট অত্যন্ত নিখুঁতভাবে কাজ করছে রায়হান রাফি মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে তুলে ধরছে কিন্তু এই মুভির আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই মুভির ক্যারেক্টার সবাই যতজন কাজ করছে সবাই তার মন থেকে 100% কাজ করার চেষ্টা করছে এটা স্ক্রিনে বোঝা যাচ্ছিল আপনার প্রত্যেকটা ক্যারেক্টার তার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে গল্পটা ফুটাই তোলা যায় এবং ডিরেক্টরের তারিফ না করলেও নয় কিছু কিছু সিন আমরা ছোটোবেলা থেকে যেমন অপারেশন সাসলাইট তারপর 7ই মার্চের বাসন তারপর কী বলে না কাল রাত্রি এগুলো আমরা পড়ে আসছি এগুলো আমরা জানি এই ইতিহাসগুলো আমাদের দেশে হয়েছিল কিন্তু আমরা কখন আমরা ভিজুয়ালি কল্পনা করতাম এরকম এরকম হয়েছে এরকম এরকম হয়েছে কারণ আমরা বইয়ে পড়ছিলাম জিনিসগুলো হ্যাঁ কিন্তু আপনি যখন এই মুভিটা দেখবেন এই মুভিতে ওসব সিন ওই টাইম জোনের সিনগুলো যেভাবে তুলে ধরা হয়েছিল আপনি জাস্ট থ হবেন আপনার মনে হবে যে আমি শৈশবে যে জিনিসটা ভিজুয়াল করছিলাম আসলে সেটাই মানে ওই জায়গাগুলো একদম মনোভাবে অন দ্য স্পট বাংলাদেশের ওই টাইমে আসেন এই জিনিসটা ফুটে তোলা এত ইজি না হ্যাঁ জিনিসটা অনেকবার হয়েছে এই মুভিতে এই মুভির অনেকগুলো সিন আপনি জাস্ট থ হয়ে তাকায় দেখবেন যে এটা আপনার চোখের সামনে হচ্ছে মনে করবেন মানে আপনি জানেন এই গল্পটা আপনি শুনছেন এই গল্পটা আপনার মুক্তিযুদ্ধের গল্প আপনার মানে আপনার শিখরের গল্প কিন্তু আপনি কখনো এই গল্পটা দেখেন নাই আপনি কখনো এই জিনিসটা আপনি চোখে দেখেন নাই কারণ আপনি ওইখানে ছিলেন না কিন্তু এই মুভিটা আপনাকে ওই ফিলটা দিবে যে আপনি ওইখানে ছিলেন আপনি ওইটা দেখছেন এখন বর্তমানে হ্যাঁ জাস্ট অস্থির এবং গল্পটা যাতে বোরিং না হয়ে যায় গল্পটা ট্রিটমেন্ট যাতে কোনোভাবে একজন দর্শকের ছুটে না যায় এটার জন্য সর্বোচ্চ চেষ্টা হয়েছে এবং কোনো জায়গায় আপনি ছুটে যাবেন না আপনি গল্পের সাথে লেগে থাকবেন প্রত্যেকটা লেআউট বর্তমান নারী ফুটবল টিমকে যেভাবে কানেক্ট করছে পুরো গল্পের সাথে পুরো গল্পটা যেভাবে স্টোরি টেলিংটা হয়েছে যা সবগুলো দেখার মতো মানে দেখার মতো বলতে বোঝা যায় যে আসলে বাংলাদেশের মুভি এক গল্পটা এভাবে বলতেছিল যে ফুটবল খেলা আমাদের গর্ব এই জিনিসগুলো ফুটবল বাঙালির গর্ব এই সে কিন্তু আপনি একটা পর্যায়ে ফিল করবেন এই মুভিটাও আপনার গর্ব মানে এই মুভিটা আপনার বাংলাদেশের মুভি এই জিনিসটা আপনি ফিল করা শুরু করবেন কারণ আপনি একাধারে ওই জায়গায় বাংলাদেশ নিয়ে গর্ব করা শিখেছে মুভিটার ভিতরে আপনাকে স্ক্রিনের ভিতরে দেশটা কি দেশটা নিয়ে আপনার যে গর্ব করা উচিত দেশটার প্রতি যে আপনার অনেক দায়িত্ব আছে দেশটা যে এমনি এমনি আসে নাই ওগুলো যখন আপনাকে বলে তখন আপনি বুঝবেন যে আসলে এই মুভিটাও আমার একটা গর্ব এবং আপনি তখন অবাক হবেন এবং আপনি ইমোশনালি এতটাই অ্যাটাচ করে ফেলবেন মুভিটা আপনাকে প্রত্যেকটা সিনে আপনি জাস্ট হয়রান হবেন মুভিটা শেষ পর্যন্ত দেখে এবং শেষ পর্যন্ত মুভিটা এতটা সুন্দরভাবে প্রত্যেকটা ডেটা দেওয়া সোর্সের ডেটা দেওয়া বর্তমানের সাথে মিলানো প্রেজেন্টের সাথে মিলানো ইতিহাসের রিয়েল ছবিগুলো দেওয়া জাস্ট একটা হিস্ট্রিক্যাল সুন্দর মুভি কাকে বলে এটাকেই বলে আপনারা তাই আমি এই মুভিটাকে কোনো নেগেটিভ দিক খোঁজার ট্রাই করবো না খালি একটা জায়গায় আমার একটা লাগছে যে একটা মিউজিক খুবই ইমোশনালের সাথে অ্যাটাচ না এটা আপনার এটা বোঝার দরকার নেই এটা খুবই মাইক্রো টু মাইক্রো লেভেলের একটা সিন ছিল ওইখানে মিউজিক যে শুরু হয়ে যায় ওই ওই মিউজিক যে শুরু হচ্ছে এটা বোঝা যায় কিন্তু মিউজিক কখনো একজন দর্শক বোঝা উচিত না যে মিউজিক শুরু হচ্ছে হ্যাঁ ওইটা কারণ হচ্ছে এই মিউজিকটা হচ্ছে যে একটা গানের মিউজিক ওই গানটা শুরুর কারণে একটা ইমোশনাল সিনে ওই মিউজিকটা একটা হাইব্রিড হওয়াতে বোঝা যাচ্ছিলো যে ক্ল্যাশ করছে মিউজিকটা সো এটা কোনো ব্যাপার না এটা জাস্ট 2 সেকেন্ড নাকি 3 সেকেন্ডের একটা জিনিস এটা কোনো ভুলই না এটা জাস্ট বললাম একটা কানে বাজছিল বাট ওভারঅল পুরো মুভিটা তেমন কোনো ভুল নাই সো আপনারা এখনও যারা ভাবতেছেন দেখবেন কিনা আমি বলি আপনি আপনি বলতে পারেন যে আমার এগুলো ভালো লাগে না আমার এই মুক্তিযুদ্ধ মুভি ভালো লাগে না আমার হিস্ট্রিক্যাল মুভি ভালো লাগে না লালা আমি বাবার রোমান্টিক জিনিসও দেখতে পারি না আপনি যাই হন আপনি যদি একজন বাঙালি হন আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন আপনার অবশ্যই মুভিটা দেখা উচিত কারণ আপনি কখনো ফিল করেন এই জিনিসগুলো আমি আমি বলতে পারবো আপনি কখনোই এই জিনিসগুলো ফিল করার সুযোগ পান না আপনি যা জানছেন আমাদের যুদ্ধ হয়েছে আমাদের এই হয়েছে আমাদের সব কিছু হয়েছে আমরা অনেক কষ্ট করে বাংলাদেশকে অর্জন করছি এগুলো আমরা জানছি কিন্তু এগুলো কখনো ফিল করার সুযোগ পাইনি যে এগুলো কেমনে ফিল করবো আমরা তো দেখিনি এই মুভিটা আপনাকে দেখার সুযোগ
সুযোগ দিবে এই মুভিটা আপনাকে ওই টাইম জোনে নিয়ে যাবে গা এবং এই মুভিটা আপনার সাথে কখনো কোনো অন্যায় করবে না কারণ আপনাকে সত্য সব তুলে ধরবে জাস্ট এটা বাঙালির মুভি এবং বাংলাদেশের সবাই দেখতে পারবে সবাই অত্যন্ত বেশি মজা পাবে কোনো যে হাই লেভেলের লেয়ার বা হাই লেআউট ওগুলো নাই মাসি টাইপসের একটা মুভি এন্টারটেইন ফিল্ম মুভি একদম প্রত্যেকটা লেভেলের মানুষ আপনারা মজা নিতে পারবে প্রত্যেকটা সবাই বুঝবে সবাই আবার অনেকে মনে করবে না যে বোরিং সো ওভারঅল কমপ্যাক্ট প্যাকে একটা মাস্ট ওয়াচ মুভি আপনারা সবাই হলে যাই দেখেন এই মুভিটা দেখার বিকল্প নাই আসলে আপনি দেখে এই মুভিটা যদি না দেখেন তাহলে আপনার অনেক কিছুই মিস করবেন কারণ আমি বলতে পারো যে এর আগে যে পরান মুভিটা হিট হয়েছে এটা না দেখলে আপনার মিস করার কিছু নাই এর আগে আপনি অন্যান্য মুভি আপনার মানে আপনি না দেখলে কোনো প্যারা নেই ওগুলো হচ্ছে যে আপনার মনে করেন বিভিন্ন গল্প সাইকোলজিক্যাল থ্রিলার এই থ্রিলার সেই থ্রিলার হাওয়া মুভিটাও ছিল একটা টাইপসের গল্প প্যারানর্মাল টাইপসের আপনার ওগুলো একটা টাইপস কিন্তু ওগুলো আপনার মুভি না মানে আপনার না ওগুলো কিন্তু এই মুভিটা আপনার এই মুভিটা আপনার কোরের গল্প তার জন্য আপনাকে এই মুভিটা একবার দেখা উচিতই কারণ এটা না দেখলে আপনি বুঝবেন না যে আপনি বাংলাদেশে কেন হাঁটতেছেন আপনি এই মুভিটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন দেশে আছি আমার পায়ের তলে মাটিটা কি সো আমি হাই লেভেলি সবাইকে রিকমেন্ড করবো এই মুভিটা আপনার জাস্ট দেখেন আমি দেখে আমি মানে ফুল স্যাটিসফাইড যাকে বলে আমি অবাক হয়েছি আমি অবাক বলতে আমি রায়হান রফিকে চিনি ওনার কাজ কী বাট ওনার কাজ কী জানি বাট এত সুন্দর কোয়ালিটি এত টপ নচ কোয়ালিটি দিবে এটা আশাই করিনি যদি আমি মানে আমার এক্সাইটমেন্ট ছিল কারণ আমি ট্রেলারে দেখে বুঝছিলাম যে ট্রেলারটাতে কোয়ালিটি অত্যন্ত টপ নচ সো জাস্ট অস্থির মুভি আপনারা সবাই যাই দেখেন আপনাদের সবাইকে হাইলি হাইলি রিকমেন্ডেড আপনারা আমি এটা রেটিং দিলে আমি আসলে 10 out of 10 টাইপসের রেটিং দিব কারণ এটা আমার মুভি আমার কোরের মুভি এই টাইপসের মুভি এখানে আমি অন্য কিছু দেখতে চাচ্ছি না আমি আমার আমি স্যাটিসফাইড হয়েছি এটা আমার মুভি হিসেবে মানে বাংলাদেশ হিসেবে সো যতবার এখানে বাংলাদেশের পতাকাটা দেখাইছে ততবার আপনার গা মানে কাটা দিয়ে উঠবে হ্যাঁ এটা আমাদের সো আর কিছু নাই মুভি থেকে আর কিছু দরকারই নেই আপনারা জাস্ট দেখেন সবাই হলে যান ফ্যামিলি নিয়ে যান অত্যন্ত অত্যন্ত কমপ্যাক্ট একটা মুভি অত্যন্ত সুন্দর একটা মুভি গালির কোনো টপ ইউজ নাই গালি যে জায়গায় দিতে হবে ওই জায়গায় দিছে যে ক্যারেক্টার দিতে হবে ওই জায়গায় দিছে পজিটিভ ক্যারেক্টার কাউকেই গালি দেওয়া হয়নি নেগেটিভ ক্যারেক্টার সবাইকে গালি দিছে জাস্ট বলার বাইরে অত্যন্ত ব্যালেন্সফুল একটা মুভি সো হাইলি হাইলি রিকমেন্ডেড আর যাদের যারা দেখে ফেলছেন তাদের কেমন লাগছে আমাকে কমেন্টে বলবেন আর যাদের আমার সাথে কোনো কিছু অ্যাড করা আছে কমেন্টে বলে দিবেন সো আমাকে একটা লাইক করতে বলবেন না আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করবেন কারণ অনেকদিন পর আপনাদের সাথে আসছি আর কোনো রাগ অভিমান থাকলে কমেন্টে জানাই দিবেন আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ সো এই ছিল আজকের ভিডিও হোপ ফর দ্য বেস্ট আল্লাহ হাফেজ